আসসালামু আলাইকুম, আমি জুবাইর ইবনে হাসান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশের কিছু অতি উৎসাহী লোকের দেশপ্রেম নিয়ে আলোচনা করব। সাধারণভাবে আমরা সমালোচনা করতে ভালোবাসি, অন্যকে নিয়ে ঘাটাঘাটি রাত পার করতে, তাকে কি প্রশ্ন করব, এই সময়গুলোতে আমরা বেশি ব্যয় করে থাকি। তা আমাদের দেশের অধিনায়ক সাকিব আল হাসান, তার দেশপ্রেমের ব্যাপারে মানে অনেক প্রশ্ন উঠেছে। বিশেষ করে সে যখন এই যে এশিয়া কাপ চলাকালীন সে ম্যাচ রেখে বা অনুশীলন রেখে বাংলাদেশে এসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করে বসলো, তখন এই নিয়ে অনেকের প্রশ্ন। আচ্ছা, আপনারা কি সাকিব আল হাসানের দেশপ্রেমের উদাহরণ চান? সাকিব আল হাসান যখন আমাদের দেশের একজন উদীয়মান ক্রিকেটার ছিলেন, তখন কিন্তু ইংল্যান্ড তাকে কেনার জন্য যথেষ্ট চেষ্টা করেছে, তাকে তাদের দেশে নিয়ে যাবে এবং ভালো একটা পদমর্যাদা দেবে, নাগরিকত্ব দেবে। তখন কিন্তু সাকিব আল হাসান বিক্রি হননি। তখন আপনারা কোথায় ছিলেন? তখন যারা প্রশ্ন করেন তার দেশপ্রেম নেই, সে দলকে রেখে এসে দেশে এসে শোরুম উদ্বোধন করেন বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করেন। আচ্ছা ভাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, ক্রিকেট খেলায় কি লাগাতার ম্যাচ হয় নাকি অনেক সময় 4-5 দিনের একটা ছুটি থাকে, গ্যাপ থাকে, যে কারণে এই অনুশীলনের ভিতরে দেখা যায় অন্যান্য ক্রিকেটাররা হয়তো নিজের স্ত্রীকে নিয়ে বিভিন্ন শপিং এ বিভিন্ন জায়গায় বেড়াতে ঘুরতে ফিরতে থাকে, সেখানে সাকিব আল হাসান যদি দেশে এসে একটা শোরুমের উদ্বোধন করে, তাহলে সেখানে অন্যায়টা কোথায়? সেখানে অন্যায়ের কি হলো? আপনিও যখন একজন তারকা বনে যাবেন, তখন আপনাকে দিয়ে বিভিন্ন শোরুম উদ্বোধন বা বিভিন্ন কাজে অনেকেই আপনাকে আগ্রহী করে তুলবে, অনুরোধ করবে, এবং আপনি যদি কাজটা না করেন তাহলে দেখা যাবে তারা খুবই মনোক্ষুণ্ণ হবে। তো এই যে তারা মনোক্ষুণ্ণ হবে সেই ভয়ে হয়তো আপনি কাজটা করে ফেলবেন। এখন কথা হচ্ছে যে আমাদের দেশের ক্রিকেটাররা যে পরিমাণ সমালোচিত হয়, অন্যান্য দেশে কি তাই হয়? অন্যান্য দেশে কি এই জিনিসগুলো ঘটে না যেটা আমাদের দেশের ক্রিকেটাররা করে? আপনার তো দেখতে হবে যে আপনার ভিতরে দেশপ্রেম কতটুকু আছে, আপনি দেশকে কতটুকু ভালোবাসেন। দেশপ্রেমের নজির সাকিব আল হাসান অনেক আগেই স্থাপন করেছে, তিনি বিদেশের কাছে বিক্রি হননি, বিদেশের নাগরিকত্ব নেননি। তো এখানে এর চেয়ে দেশপ্রেমের বড় লক্ষণ আর কি হতে পারে? দুই একটা শোরুম উদ্বোধন, কাজে অবসরে সে যদি কোনো জায়গায় ঘুরতেও যেতে পারবে না, শোরুমও উদ্বোধন করতে পারবে না, এটা কেমন কথা? আপনাদের কি মাথায় অন্য কোনো প্রশ্ন আসে না যে এই প্রশ্নই তাকে বারবার করতে হবে? এখানে বিষয় হচ্ছে যখন একটা মাঠে খেলা শুরু হয়, এখানে অনেক মানসিক চাপ পেরেশানি থাকে, সেখানে আপনারা সাংবাদিক ভাইরা পূর্ণভাবে মানসিক চাপ দেওয়ার চেষ্টা করবেন না। এই মানসিকভাবে চাপ না দিয়ে আপনি নিজেই মাঠে নেমে যাবেন খেলাধুলা করার জন্য। আপনি যদি দেশপ্রেম বেশি হয়, আপনি যদি সাকিব আল হাসান থেকে ভালো পারেন, তাহলে আপনি নিজেই মাঠে নামবেন, নেমে আপনি দেশকে সাকিব আল হাসানের থেকে বেশি কিছু দেবেন। এখন বিষয় হলো আমরা পরস্পর পরস্পরকে কাজে সহযোগিতা করব, সমালোচনা করে কাউকে পিছিয়ে দেওয়ার ধান্দায় আমরা থাকব না। একটা বিব্রতকর নিউজ প্রচার করতে পারলেই সাংবাদিকতার মান বাড়ে, একটা বিব্রতকর প্রশ্ন করতে পারলেই আপনার দাম বেড়ে যায়, এই বিষয়গুলো মাথায় রাখবেন। কিন্তু কখনো একটা মানুষের ভিতরের বিষয়টা চিন্তা করে দেখবেন না, সেটা কিন্তু অনেক বড় অন্যায়। সাকিব আল হাসান একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার হওয়ার পরেও তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ব্যবসায়ীদের তার সাথে সম্পর্ক আছে, সে নিজে যেমন এখন ক্রিকেটার হিসেবে পরিশ্রম করে যাচ্ছেন, অনেক তার ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছেন, সেগুলোতে বাংলাদেশের মানুষ কাজ করবে, চাকরি করবে, এটা তো আমাদের জন্য অনেক ভালো একটা বিষয়। সাধারণভাবে দেখা যায় যে এই ক্রিকেটার এই প্রফেশনগুলো থেকে মানুষ অবসর গ্রহণের পর তারা কি করে, অনেকে কিন্তু সমাজ থেকে হারিয়ে যায়, তাদের হয়তো যে সময় টাকা পয়সা ইনকাম হয় সে টাকা ভালোভাবে বিনিয়োগ না করার কারণে সে পরবর্তী জীবনগুলোতে ঢুকতে থাকে, সেখানে সাকিব আল হাসান ব্যতিক্রম। এটা তো আমাদের জন্য অনেক ভালো একটা বিষয়, সে যে সময়ে টাকা ইনকাম করে বিলাসিতায় ব্যয় করে সব শূন্য করতে পারতো, সেটা না করে সে ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে যাচ্ছে, সেখানে অনেক বাংলাদেশি মানুষ চাকরি করতে পারতেছে, এটা আমাদের জন্য অনেক গর্বের। সুতরাং আপনি আপনার দেশপ্রেমের উদাহরণ স্থাপন করুন, অন্য কতটুকু দেশপ্রেমিক, সে কি কাজ করলো,
সে কি করলো না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আপনার সমালোচনা কেন? আপনি দেখবেন তার মাঠের খেলা, মাঠের খেলায় বাংলাদেশ যেমন জেতার চেষ্টা করবে, অন্যান্য দলও জেতার চেষ্টা করবে, তারাও চর্চা করবে যাতে তারা জিততে পারে। সুতরাং এখানে আমাদের সবসময় সংযত থাকতে হবে, অন্যকে বিব্রতকর প্রশ্ন করা যাবে না। আপনার একটা বিব্রতকর প্রশ্ন দেখা যেতে পারে যে মাঠে আমাদের পরাজয় ডেকে নিয়ে আসতে পারে, বা দেখা যেতে পারে একটা ক্রিকেটারের বিদায়ের ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং মানুষকে স্বস্তিতে থাকতে দিন, তাদেরকে উৎসাহ দিন, তাদের দেশপ্রেমকে ভালোভাবে খেয়াল করুন এবং গঠনমূলক প্রশ্ন করুন যাতে মানুষের উপকার হয়। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।